প্রায় 37 বছর ধরে ধূপকাঠি বিক্রি করে জীবনযাপন করছেন মায়া সরকার। স্বামী মারা গিয়েছেন বহুদিন আগে, তারপরেই সংসারের হাল ধরতে ধূপকাঠি বিক্রি করছেন তিনি। ছেলেকে গাড়ি চালানো শিখিয়েছেন, মেয়েকে বিয়েও দিয়েছেন। বর্তমানে ছেলে ড্রাইভিং করে যা পয়সা উপার্জন করে তাতে সংসার চালানো সম্ভব হয় না, তাই এখনও বয়সকে টেক্কা দিয়ে ধূপকাঠি বিক্রি করে যাচ্ছেন মায়া সরকার। এই সমস্ত ধূপকাঠি তিনি শহরের নিবেদিতা মার্কেট থেকে হোলসেল দামে কিনে তারপর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেন। আমার ছেলে একটা গাড়ি চালায়, সামান্য মায়না, বউ আছে, বাচ্চা আছে, ঘর ভাড়া দিয়ে চলে না বাবা, খুবই কষ্ট হয় আমার। পরিবারে আয় করার মতন কি করব বাবা, আমার চলে না, ছেলে আমাকে না করে, তাও আমি আসি, আমার নিজেরও আর অত অসুবিধা সহ্য করা যায় না, ওই জন্যই একটু বাইরে। স্ত্রী মনে করো যে আমার স্বামী মারা গেছে 86 সালে, তখন আমার এক ছেলে এক মেয়ে ছোট ছোট, তখন থেকে আমি এইটা করি, মেয়েকে বিয়ে দিছি, ছেলেকে ড্রাইভারি শিখাইছি। শিলিগুড়ি শান্তিনগরে বৌবাজার এলাকার বাসিন্দা মায়া সরকার রোজ সকালে উঠে হালকা খাওয়া দাওয়া করে নিবেদিতা মার্কেটে কিছু ধূপকাঠি কিনে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন মায়া। 50 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত দামের ধূপকাঠি তার কাছে রয়েছে। প্রতিদিন শহরের আনাচে কানাচে ঘুরে ধূপকাঠি বিক্রি করে 200 থেকে 250 টাকা রোজগার করে বাড়ি ফেরেন তিনি। এভাবেই সংসার টিকিয়ে রেখেছেন তিনি। তার জমানো টাকা দিয়েই মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে ড্রাইভিং শিখিয়ে ড্রাইভার বানিয়েছেন। কাজ করে খাচ্ছে, ধূপকাঠি দিতে কারো কাজ যাচ্ছে না, এমন লোক আছে কাজ করতে পারে, তারা এসে সে বলবে 10 টাকা দাও, 5 টাকা দাও, তার থেকে কিছু করে খাওয়া অনেক ভালো, এদের সাপোর্ট করা দরকার। অবশ্যই অবশ্যই ভালো হবে, সবাই যদি একটা করে নেয় তাহলে ওনার পেট চলবে বা এই সংসার চলবে। মাঝে মাঝে মানে সবসময় আসে, যেমন প্যাকেটের উপরে কোনোটা 50 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 100 টাকা, আর আমাদের ধূপকাঠি লাগে। ছেলে হাজারবার বললেও ষাটোর্ধ মায়া রোজ অভ্যাসের বসেই কাজে বেরিয়ে পড়েন। মায়া সরকারের কথায় যতদিন শরীরে প্রাণ আছে ততদিন কাজ করে যাবেন তিনি। ছেলে সামান্য বেতনে চাকরি করে নিজস্ব সংসার রয়েছে, তাই ছেলের যাতে অসুবিধে না হয় তাই নিজের চলার মতন পয়সা রোজগারের উদ্দেশ্যেই রোজ ধূপকাঠি নিয়ে বেরিয়ে পড়ি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।